হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমেরিকার এই পনেরো বছরের আমার আমার কাছে মনে হয় যে আজকে ওয়ান অফ দা বেস্ট ডে আমার জন্য আমার এই আমেরিকার লাইফে কেন একটি জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে যে আমি একটি সার্টিফিকেশন পেয়েছি তো এইটা ভাবলাম যে একটু শেয়ার করি তো শেয়ার করার পেছনে একটি কারণ আছে সেই কারণটি একটু পরে বলছি তার আগে যদি বলি যে কি সার্টিফিকেশনটা পেয়েছি বা কেনই বা আমার আজকে ওয়ান অফ দ্য ডে আমি তো বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করি অনেকেই হয়তো জানেন এবং আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেটি হচ্ছে পিএনসি ডোমেইন তো পিএনসি ডোমেইনের নর্থ আমেরিকা এবং ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট সার্টিফিকেশান অন গাইডওয়ার সেটি আমি পেয়েছি এবং এই সার্টিফিকেশনটা বেসিকলি আমি তো বাংলাদেশ থেকে মাস্টার্স করেছি এম করেছি সেগুলো শেয়ার করার মতো কিছু না বা সেই সার্টিফিকেশন পেয়ে আমার কাছে সত্যিকার অর্থে মনে হয়েছে জাস্ট একটা পেপার এখন হয়তো অনেকেই বলবেন যে তাহলে মাস্টার্স এম বিএ করেছেন সেগুলোকে আপনার কোনো কাজে লাগে নাই ডেফিনেটলি কাজে লেগেছে বাট আজকে যেই সার্টিফিকেশানটা পেয়েছি সেটি আমার লাইফে অনেক বড় একটা জিনিস আপনারা জানেন যে আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করি এবং এই সার্টিফিকেটটা এখন আমি যেটি হচ্ছে গাইডওয়ার সার্টিফাইড বিজনেস অ্যানালিস্ট এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এটি একেবারেই একটি প্রফেশনাল সার্টিফিকেশন এবং এটি যদি করতে পারেন ডেফিনেটলি আমি বলবো যে আপনার লাইফের একটা বিরাট একটা টার্ন আপনি করতে পারবেন এবং এই সার্টিফিকেশনটা ইউজুয়ালি যদি আপনি সেলফ ফাইন্যান্সিং এ করতে চান তাহলে এটা অনেক টাকার ব্যাপার আসলে অল টুগেদার আপনাকে হয়তো ফাইভ ডলার আপনাকে পে করতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আসলে চাইলেই এই সার্টিফিকেশনটা করতে পারবেন না যদি না কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করে অথবা কোনো কোম্পানির রেফারেন্সে আপনি সেই গাইডওয়ার কোম্পানিতে আপনি সার্টিফিকেশনটা আপনি করতে পারেন এবং অনেক কোম্পানি আছে যারা সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন কোর্স করিয়ে থাকে কিন্তু তারা সার্টিফিকেশন দিতে পারেন না এটি শুধুমাত্র গাইডওয়ার কোম্পানি দিয়ে থাকেন এবং এই সার্টিফিকেশানটা করলে একটা ধারণা দিই সেটি হচ্ছে যে আপনি যদি থাকে এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা ইয়ারলি অ্যাটলিস্ট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থেকে হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড ডলার দে আমি আসলে এই টাকা মেক করা যাবে এর জন্য সার্টিফিকেশন করি নাই কারণ আমি এই ইন্ডাস্ট্রিতে অলরেডি অনেক বছর যাবত কাজ করছি জাস্ট এখন যেটি হচ্ছে যে সার্টিফাইড বিজ গাইডওয়ার সার্টিফাইড বিজনেস অ্যানালিস্ট সেটি পেলাম ডেফিনেটলি এটি অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করা আর যেই মূল উদ্দেশ্য এই সার্টিফিকেশনটা যে পেলাম এটি শেয়ার করার সেটি হচ্ছে যে দেখেন আমার বয়স ফিফটি ক্রস করে গেছি এবং অনেকেই জানেন যে আমেরিকাতে এসে অনেক রকম কাজ করেছি প্রথম দিকে তারপর আস্তে আস্তে পড়াশোনা করেছি জবে ঢুকেছি এবং এই বয়সে এসে এই সার্টিফিকেশনটা নেওয়া এটি আমার জন্য খুব সহজ ছিল না এবং সত্যিকার অর্থেই বলি এর জন্য যেটুকু পড়াশোনা আমাকে করতে হয়েছে গত কয়েক মাস দ্যার ওয়াজ আনবিলিভেবল আমি অনেকটা বলবো যে বাংলাদেশে বিসিএস পরীক্ষা দিতে গেলে যারা সিরিয়াস যেরকম পড়াশোনা করে অনেকটা আমাকে ওইরকম পড়াশোনা করতে হয়েছে আমার জব এই জব বাদেও আমি ট্রেনিং করাই সেগুলা তারপর ইউটিউব ফেসবুক সেগুলা আমি তো বেশ কিছুদিন যাবত খুব একটা পোস্ট দেই না কারণ এই আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে তো যাই হোক এই সার্টিফিকেশনটা ডেফিনেটলি আমার জীবনে অনেক বড় একটা ব্যাপার এবং যারা এই পিএনসি ডোমেনে যারা কাজ করতে চান বা যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো জানেন যে এই সার্টিফিকেশানটা কতটুকু ভ্যালু ক্যারি করে এবং আপনি এই সার্টিফিকেশন যদি থাকে তাহলে একটা মাইল স্টোনে আপনি পৌঁছতে পারবেন দ্যাটস ফর শিওর বাট এগেইন আবার বলে নিই যে এটি আপনি চাইলেই করতে পারবেন না ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করতে হবে অথবা সেই কোম্পানি আপনাকে রেফার করতে হবে যদি আপনি সেলফ ফাইন্যান্সিংও করতে চান আর সেলফ ফাইন্যান্সিং এই সার্টিফিকেশান করতে গেলে আপনাকে অনেক টাকা আসলে এখানে স্প্যান্ড করতে হবে তো যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে